যে কারণে ভেঙে গেল টুটুল তানিয়ার 23 বছরের সংসার। মানুষ ঘর বাঁধে সুখের আশায়, কেউ সুখী হয় কেউ হয় না। সুখের আসলে সংজ্ঞা কি সেটা স্পষ্ট করে বলা মুশকিল, তবে সুখ যে রহস্যময় আর জটিল এক অনুভূতির সেটা স্পষ্ট। সেই সঙ্গে সুখ যেন মরিচিকাও, নইলে যে মানুষের সঙ্গে সুখের আশায় ঘর বাঁধা তার সঙ্গে 23 বছর কাটিয়ে কেন আলাদা হতে হয়? কি করে আলাদা হয়ে যায় দুটি মন? কোথাও কি দিদার তৈরি হয় না? কোথাও কি টান পড়ে না একসঙ্গে থেকে যাওয়ার? এই জীবন তো অনন্তকালীন নয়, তবু কেন দুদিকে বসবাসের জন্য পথ ধরা? উত্তর জানা নেই। নরনারীর মনের অদ্ভুত খেয়াল, সব উত্তর মেলে না। মিলছে না অভিনেত্রী তানিয়া আহমেদ এবং SI টুটুলের 23 বছরের সংসার ভাঙার কারণও। 1999 সালের 19শে জুলাই বিয়ে হয় টুটুল তানিয়ার, তাদের আছে 3 সন্তান। কেন ভেঙে গেল প্রেম করে পাতা দীর্ঘদিনের সংসার? ডিভোর্সের কারণ নিয়ে এখনও দুজন আছেন চুপ। সুবিজি আদর্শ এবং সুখী দম্পতি ভাবা হতো কণ্ঠশিল্পী SI টুটুল এবং অভিনেত্রী তানিয়া আহমেদকে। আজ 18 জুলাই জানা গেল SI টুটুলের দ্বিতীয় বিয়ের খবর। তানিয়া আহমেদের সঙ্গে 1 বছর আগে বিচ্ছেদ হয়ে গেছে তার। এবার তিনি শুরু করলেন দ্বিতীয় সংসারের যাত্রা। তানিয়ার সঙ্গে ডিভোর্স নিয়ে টুটুল কেবল এতটুকু বলেছেন, আমি তানিয়া সেপারেট ছিলাম 5 বছর, গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়। কেন এই বিচ্ছেদের সিদ্ধান্ত সে নিয়ে কথা বলেননি তিনি। তানিয়াও দেশি গণমাধ্যমে প্রাক্তনের জন্য দিয়েছেন শুভেচ্ছা বার্তা, ডিভোর্স নিয়ে কিছু বলেননি। নিজেদের সম্পর্কের তিক্ততার কথা হয়তো সবার সামনে এনে অতীতের সুন্দর সময়গুলোকে দূষর করতে চান না তারা। এই তারকা দম্পতি সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন শুভেচ্ছের লোকজন, তাদের ভক্তরাও যেন চমকে গেছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।